صلى الله عليه وسلم সাহাবীদের কাছ থেকে শুনতে পেলেন সাহাবীরা যখন নবীজির কাছে এমন অঙ্গীকারবদ্ধ হলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদের কাছে আল্লাহর কোরআন থেকে এমন এক অমিয় বাণী শুনিয়ে দিলেন এমন সুন্দর বাণী শুনে সাথে সাথে সাহাবীরাও খুশি হয়ে গেলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী সাহাবীদের উদ্দেশ্যে বলেন ও আমার সাহাবীরা সত্যি যদি ও আমার সাহাবীরা সত্যি যদি তোমরা প্রাণান্তকার চেষ্টা করে প্রাণপণ চেষ্টার মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দিনটাকে বিজয় দেখতে চাও আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তোমরা যদি সত্যি জীবনটা দিয়ে দিতে চাও আমি আল্লাহর নবী তাহলে তোমাদের পক্ষে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করছি ওয়া জান্নাতিন আরুদুহা সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা সত্যি যদি তোমরা আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বিজয়ী হিসাবে দেখতে চাও তোমাদের জীবনের থেকে আল্লাহর দিনটাকে যদি দুনিয়ার মধ্যে বেশি কল্যাণকামী দিন চাবি মনে করো আমি বিশ্ব নবী আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সুসংবাদ দিয়ে দেই এটা যদি তোমরা করতে পারো আর যখন তোমরা ইন্তিকাল করবে অথবা তোমরা শহীদ হয়ে যাবে আল্লাহর দিনের জন্য কোরআনের জন্য তবে তোমাদেরকে এমন এক জান্নাত দান করা হবে এমন একটা জান্নাত দান করা হবে যার দৈর্ঘ্য প্রশস্ততা হলো আসমান জমিন থেকে আরো অনেক গুণে বড় জোরে বলবেন না সুবহানাল্লাহ ওয়া জান্নাতিন আরুদুহা কাআরুদিস সামাই ওয়াল আরদ ও আমার সাহাবীরা সত্যি যদি আল্লাহর দিনকে তোমরা এতটা মহব্বত করতে পারো আল্লাহর দিনকে যদি সত্যি তোমাদের এতটা মহব্বত হয় তার দিনের ব্যাপারে আমি আল্লাহর সেই আল্লাহর পক্ষ থেকেই তোমাদেরকে এমন এক জান্নাতের সুসংবাদ দিচ্ছি যেই জান্নাতের দৈর্ঘ্য প্রশস্ততা হলো আসমান আর জমিন থেকে আরো অনেক গুণে বড় জোরে বলি সুবহানাল্লাহ এই জান্নাত আমাদের দরকার আছে না নাই এই জান্নাত আমাদের দরকার আছে না নাই ও মুসলমানের আজকে শুধু জান্নাত জান্নাত বলে চিৎকার করলাম আর আমরা কোরআনের কাছে আসলাম না আমরা হাদিসের কাছে আসতে পারলাম না আমরা আমাদের জীবনের প্রত্যেকটা চলার গতি যদি ইসলাম বিরোধী হয়ে যায় কোরআন বিরোধী হয়ে যায় খোদার কসম করে বলছি আবার আপনার কপালে এই জান্নাত কখনো জুটবে না ঠিক কিনা বলুন এই জান্নাত যদি আমাকে আপনাকে পেতে হয় ওই যে সাহাবীরা যে বক্তব্যটা নবীর সামনে দিয়েছিলেন ওই বক্তব্যটার কাছে আমাদেরকেও শামিল হতে হবে ওই বক্তব্যটার সাথে আমাদেরকে একমত হতে হবে যদিও আজকে রণাঙ্গন আমাদের সামনে নাই যদিও আজকে আমাদের সামনে সেই জিহাদের কার্যক্রম নাই যদিও আজকে আমাদেরকে সরাসরি সশস্ত্র কাফেরদের বিরুদ্ধে যদিও আমাদেরকে জিহাদ করতে হয় না তারপরেও 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 মাঝে মধ্যে ইসলাম বিরোধী কথা বলে এমন কিছু মানুষের আবির্ভাব আমার দেশের মধ্যে দেখা যায় কি যায় না দেখা যায় কি যায় না ও মুসলমান যদিও আপনাকে আমাকে সেদিনের মতো জিহাদের সেই পরিবেশ আমার আপনার সামনে যদিও নাই তারপরেও কিছু 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 মানুষ দুর্ভাগা মুসলমান আমার আপনার সামনে যখন ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলবে কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন কথা বলবে তখন সেই কথার বিরুদ্ধে আমাদেরও কথা বলার দরকার আছে না নাই জোরে বলুন আছে না নাই আপনি যদি সেদিন কথা না বলে আপনি যদি আল্লাহর ওলি সেজে সরাসরি মসজিদে গিয়ে তাসবিহ তাদিল পাঠ করেন আপনাকে কোরআন হাদিসের ভাষায় আমরা বলবো আপনি মুনাফিক আপনি মুনাফিক আপনি মুনাফিক ঠিক কিনা বলুন কারণ আল্লাহর দুনিয়া থেকে আল্লাহর দিন থেকে আল্লাহর দুনিয়া থেকে জমিন থেকে
ইসলাম মিটে যেতে চাইবে ইসলামের বিরুদ্ধে কোন মানুষ কথা বলবে আর আপনি মসজিদে গিয়ে শুধু আল্লাহ আল্লাহ করবেন এমন ইসলামের কথা আল্লাহ পাক আপনার সামনে বলেন নাই ও মুসলমান ভাইয়েরা শুনেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বললেন আমার সামেরা তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক রব বলে স্বীকার করতে পারো দ্বীন তথা ইসলামকে যদি তোমাদের জন্য একমাত্র আলিত বিধান হিসাবে গ্রহণ করতে পারো আর তাম দুনিয়ার ভেতরে তোমরা সত্যিকারে যদি ইসলামটাকে প্রতিষ্ঠিত রাখতে চাও তাহলে আমি যে জান্নাতের কথা বলছি এই জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহ সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইয়েরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সামনে কোরআন থেকে সাহাবীদের সামনে এমন ভাবে জান্নাতের বর্ণনা দিলেন কোরআন থেকে নবীর আরেকজন সাহাবী হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কথা শুনতেছিলেন আর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুর খাচ্ছিলেন ওয়া কানা ইয়াকুলুত তামার হাদিসের মধ্যে এসেছে হযরত উমাইর বিন হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুর খাচ্ছিলেন আর আল্লাহর নবীর মুখ থেকে যখন এমন বাণী শুনলেন সাহাবীরা আল্লাহ পাক কি যদি তোমরা খুশি করতে পারো নবীর আদর্শ অনুযায়ী যদি তোমরা তোমাদের জীবনটাকে পরিচালনা করতে পারো আল্লাহ পাক এত বড় জান্নাত দান করবেন যেই জান্নাতের তরক প্রশস্ততা আসমান জমিন থেকে বড় এমন কথা শুনে হযরত উমাইর বিন হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে খরনা বিহিননা তার হাত থেকে খেজুর ছুঁড়ে পড়ে দিলেন আর তিনি বললেন ওয়াল্লাহি লাউ কুনতু হাইয়ান হাত্তা আকুলাহুন্না ইন্নাহা লাহায়াতুন তাবীলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া ক্বালা বাখবাখ হাযা লাফযুল লুগাল মুহাল্লিয়া হযরত উমাইর বিন হামাম যখন এই জান্নাতের বর্ণনা নবীর কাছ থেকে শুনলেন আর তিনি বললেন ওয়া ক্বালা বাখবাখ হাযা লাফযুল লুগাল মুহাল্লিয়া এই বাখবাখ শব্দটা হলো তৎকালীন সময়ের আঞ্চলিক একটা শব্দ তার মানে হযরত উমাইর জানাতে চাইলেন বুঝাতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি মা আযমাহু ওয়া মা আহসানাহু ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কত সুন্দর কথা বললেন কত বড়ত্বের কথা বললেন কত মহান কথা বললেন যে আমরা যদি আল্লাহর দিনের জন্য আল্লাহর পথে যদি আমরা শহীদ হতে পারি আল্লাহকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি গো নবীজি তাহলে আমাদের কি এত বড় জান্নাত দান করা হবে সুতরাং হে নবী আমি আর খেজুর খাওয়ার সময় পর্যন্ত অপেক্ষা করতে চাই না তথা আমার জীবন থেকে আর সময় আমি নষ্ট করতে চাই না ওয়াল্লাহি লাউ কুনতু আল্লাহর কসম করে বলছি লাউ কুনতু হাই হাত্তা আকুলাহুন্না ইন্নাহা লাহায়াতুন তাবীলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি যদি এখন খেজুর খেতে যাই আর আপনার সাহাবীরা যদি যুদ্ধের ময়দানে রণাঙ্গনে যদি হাজির হয়ে যায় আমি যদি জিহাদের ময়দানে জিতে দেরি আমার হয়ে যায় আমি তো নিঃসন্দেহে ওই শ্রেষ্ঠ জান্নাতে যেতে আমার দেরি হয়ে যাবে সুবহানাল্লাহ হিসাব দেখেছেন হিসাবটা দেখেছেন কত কঠিন জান্নাতের কথা শুনে কিভাবে তারা জান্নাতে যাওয়ার জন্য কিভাবে তারা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে মানার জন্য সচেষ্ট ছিলেন নবীর প্রতি কতটা নবীর কথার প্রতি কতটা গুরুত্ব দিয়ে কথাগুলো বলছেন হে রাসূল আমি আর দেরি করতে চাই না আমি যদি এখানে বসে থাকি আর আপনার সাহাবীরা যদি রণাঙ্গনে হাজির হয়ে যান যদি তার শাহাদাত বরণ করেন আল্লাহ পাকের রাজি এবং খুশির মাধ্যমে তারা যদি একবার জান্নাতি হয়ে যান হে নবী আমি তো জান্নাতে যেতে আমার দেরি হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা আমার এইভাবে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু উপদেশ দিলেন সাহাবীদের সামনে এই উপদেশগুলো হয়ে গেল
সামান্য সময়ের ভিতরে নির্দিষ্ট সময় যখন আল্লাহর পক্ষ থেকে সময় চলে আসবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এবার সাহাবীদের ভিতর থেকে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা নো বলেন হে রাসূল আমার ভাই উমাইর তো একটা কথা বলেছেন আর আপনার সকল সাহাবীদের ভিতর থেকে আমি সাহাবী এক কথা বললাম নবীজি আমাদেরকে যখন আপনি আল্লাহর দিন বিজয়ের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদেরকে যখন আপনি আহ্বান করবেন ওই যে মূসা আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়কে বনী ইসরাইল জাতিদেরকে বনী আমালেক সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ করার জন্য কথা বলার জন্য তাদের বিরুদ্ধে প্রাণান্তকার চেষ্টা করার জন্য যখন আহ্বান করেছিলেন ওই জাতি তো বলেছিল ও মূসা রে আমরা তো তোমার কথা শুনতে পারবো না আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে আমরা জিহাদ করতে পারবো না আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে আমরা কিছুই করতে পারবো না ও মূসা فذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون هي موسى هي موسى هي نبي وي যে মূসা আলাইহিস সালাম কে তার জাতি কে যখন মূসা আলাইহিস সালাম আহ্বান করেছিলেন বনী ইসরাইল জাতিরা বলেছিল হে নবী আমরা ইযহাব أنت وربك فقاتلا আপনি এবং আপনার প্রভু যান ওই আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে আপনারা জিহাদের ময়দানে অংশগ্রহণ করেন তার কারণ হলো আমালেকা সম্প্রদায়ের ক্ষমতা অনেক বেশি দৈহিক আকৃতির দিক থেকে তাদের ক্ষমতা অনেক বেশি তাদের শক্তি অনেক বেশি তাদের পাওয়ার অনেক বেশি সুতরাং আপনি আর আপনার রব আপনার প্রভু আল্লাহ যান আমরা তো এখানেই বরং বসে থাকব হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন হে নবী ওই যে আমালেকা সম্প্রদায়ের ব্যাপারে বনী ইসরাইল জাতি মূসা আলাইহিস সালামকে যেভাবে তাড়িয়ে দিয়েছিল তার কথা যেভাবে তারা প্রত্যাখ্যান করেছিল হে নবী আমরা ওইভাবে আপনাকে বলবো না বরং আমরা কি বলবো আমরা বলবো ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন বলে আল্লাহু আকবার হে নবী আপনি আমরা বরং বলবো আপনি এবং আপনার প্রভুর পক্ষ থেকে সাহায্য আমাদের জন্য যদি থাকে আমরা শুধু আপনাকে যেতে বলবো না বরং আমরা বলবো আমাদেরকে নিয়ে চলুন আমরা কাফেরদের বিরুদ্ধে রণাঙ্গনে হাজির হয়ে যাব সুবহানাল্লাহ ও মুসলমানেরা এই যে কথাগুলো হাদিস থেকে বলছি এই কথাগুলো কোরআন থেকে দালিলিকভাবে বলতেছি এই কথাগুলো বলাটা যত সহজ এই কথাগুলোর উপরে কাজ করা কিন্তু অতটা সহজ নয় অতটা সহজ কি তারা বলছেন হে রাসূল আমাকে ডাকেন আমাদেরকে আহ্বান করেন আমাদেরকে আপনি আহ্বান করেন এনি টাইম যে কোনো মুহূর্তে আমাদেরকে ডাকলেই আমরা প্রস্তুত রয়েছি কাফিরদের বিরুদ্ধে আমরা ইসলামকে বিজয়ী করার জন্য হে নবী আর আমরা বলতে চাই আপনার সাথে অঙ্গীকারবদ্ধ হতে চাই কতক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে আমরা রণাঙ্গনে টিকে থাকব রণাঙ্গনে আমরা কতক্ষণ তাদের বিরুদ্ধে আমরা টিকে থাকব মা দা মাতা আইনুম মিন্না তাতাররাব হে রাসূল ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে নবী আপনাকে এই কথাও আমরা বলতে চাই যে কতক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে জিহাদ করব আছি আমরা দেখুন সমাজের কিছু মানুষ আছি অনেক সময় আমরা বলি ভাই অমুকরা এই কাজটা করছে ইসলামের বিরুদ্ধে এই কাজগুলো করছে একসাথে আলোচনা করে ভালো করে শুনেন একসাথে আলোচনা করে পরামর্শ করে পরামর্শ করে বলে যে ঠিক আছে আগামী কাল আমরা ওখানে যাব ওরা ইসলাম বিরোধী কাজ করেছে কোরআনের বিরুদ্ধে কথা বলছে নবীর বিরুদ্ধে কথা বলছে সুতরাং আমরা যাব যাওয়ার পরে যে কোনো মূল্যে ওই কাজের ব্যাপারে কাজটাকে আমরা প্রতিহত করব আমরা সবাই একতাবদ্ধ হয়ে চেষ্টা করব এবার ওনারা যান যাওয়ার পরে কিছু মানুষ আছে কিছু মানুষ সরাসরি কথা বলে কিছু মানুষ সরাসরি ওর বিরুদ্ধে কাজ করে আর কিছু মানুষ আছে ইমানি হালাতকে ধারণ করে আস্তে আস্তে করে পিছপা হয়ে হয়ে পিছনের দিকে চলে আসে এমন মুনাফিক আছে না নাই একটু জোরে কথা বলতে হবে আছে না নাই আছে কিন্তু
হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে রাসূল আমরা তো ওইভাবে বলবো না আর আমরা আপনাকে বলছি নবী আমরা কিন্তু সাধারণ সময়ের জন্য যাব না বরং আপনার পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত নির্দেশনা থাকবে ইসলামকে বিজয়ী হিসাবে না দেখা পর্যন্ত আমাদের চোখের পর্দা যতক্ষণ নড়বে তথা আমরা যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকব আমাদের নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ইসলামকে বিজয়ী করার জন্য রণাঙ্গনের ময়দানে টিকে থাকব ইনশাআল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ দেখছেন কত বড় কথা যতক্ষণ পর্যন্ত চোখের পর্দা নড়তে থাকবে তথা যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে থাকব যদি দেখি ইসলাম বিজয়ী হয়েছে ইসলামের বিজয় এসেছে আমরা চলে আসব আমরা গাজী হিসেবে চলে আসব আর যতক্ষণ পর্যন্ত ইসলামের বিজয় না আসবে আমাদের জীবন চলে গেলেও আমরা রণাঙ্গন থেকে জিহাদের ময়দান থেকে কখনো আমরা কাফের বেঈমানদের মতো কখনো আমরা মুনাফিক হিসেবে আমরা পিছপা হয়ে যাব না পিছনে সরে আসব না বলি সুবহানাল্লাহ ও মুসলমানেরা স্বল্প সময়ের ব্যবধানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আহ্বান করলেন বদরের প্রান্তরে যেতে হবে আল্লাহর নবী আহ্বান করলেন হক আর বাতিল সত্য মিথ্যা ইসলামের বিজয় আর আরেক পক্ষ চাই ইসলামের বিজয় যেন হয়ে না যায় এমন ভাবে রণাঙ্গনে দুই পক্ষ হাজির হয়ে গেল জিহাদ শুরু হয়ে গেছে জিহাদ শুরু হয়ে গেছে ঠিকই হযরত উমাইর বিন হামাম ওই যে যুবক যেই যুবক আল্লাহর নবীর কাছে বলেছিলেন হে রাসূল জান্নাতে যেতে দেরি হয়ে যাবে আমি দেরি করতে চাই না খরনা বিহিন্না হাত থেকে খেজুর ছুঁড়ে ফেলে দিয়েছিলেন ওই যুবকের জীবনের মধ্যে লাগা হয় হযরত উমাইর বিন হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে রণাঙ্গনে হাজির হলেন জিহাদ করতেছেন অনেকগুলো কাফেরদেরকে জীবনের মতো বিদায় করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে শহীদ হয়ে গেলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী এক পর্যায়ে বদরের প্রান্তরের সকল কার্যক্রম যখন শেষ হয়ে গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীদেরকে বলছেন আমার সাহাবীরা চলো তো দেখি আমার কোন কোন সাহাবী শাহাদাত বরণ করেছেন আমার কোন কোন সাহাবী শহীদ হয়ে গেছেন চলো গিয়ে একটু দেখি এমন ভাবে পরিদর্শন চলছে এক পর্যায়ে আল্লাহর নবী গিয়ে দেখলেন যে হযরতে উমাইর বিন হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত কৃত লাশখানা পড়ে আছে আল্লাহর নবী এমন ভাবে যখন হযরতে উমাইরের শাহাদাত কৃত লাশখানা দেখলেন সাথে সাথে তিনি কাঁদতে শুরু করেছেন তিনি কাঁদতে শুরু করেছেন আল্লাহর নবীর কান্না দেখে সাহাবীরাও আর স্বাভাবিক থাকতে পারেন নাই আল্লাহর নবীর সাহাবীরাও কাঁদতে শুরু করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে হাত তুলেছেন প্রার্থনা করেছেন